সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে প্রাইমারি দ্বিতীয় ধাপ চাকরির পরীক্ষার প্রস্তুতি হিসেবে বাংলা বিষয় থেকে কমন উপযোগী 25টি প্রশ্ন এবং উত্তর নিয়ে 4 নম্বর মডেল টেস্টে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর আপনারা যারা 1 থেকে 3 নম্বর মডেল টেস্টগুলো মিস করেছেন তারা মূল চ্যানেলে প্রবেশ করে এখানে ভিডিও অপশনে ক্লিক করে আপনারা কিন্তু এইগুলো দেখে নিতে পারেন। আর পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, কেননা আমরা কিন্তু প্রাইমারি দ্বিতীয় ধাপের চাকরি পরীক্ষার প্রস্তুতি হিসেবে আরও বেশ কিছু মডেল টেস্ট নিয়ে এবং কমন উপযোগী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আসুন আর কথা না বাড়ি, আমরা আজকের মডেল টেস্টটি দেখে নিই, অর্থাৎ 4 নম্বর মডেল টেস্ট। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? সাধু ভাষার বৈশিষ্ট্য হচ্ছে গুরু গম্ভীর। কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য? এটি হচ্ছে তদ্ভব শব্দ বহুলতা, এটি হচ্ছে চলিত ভাষার নিজস্ব বৈশিষ্ট্য। সাধুরীতির শব্দ কোনটি? সাধুরীতির শব্দ হচ্ছে গ্রহ। বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন? মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচনা করেন বাংলা ভাষার ইতিবৃত্ত। বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান কে সম্পাদন করেন? বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদন করেন মোহাম্মদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সারাংশে মূল অংশটি পাঠ করে কি উদ্ধার করতে হবে? সারাংশে মূল অংশটি পাঠ করে এর মূল ভাব উদ্ধার করতে হবে। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? এটি হচ্ছে দীনেশচন্দ্র সেন গুপ্ত। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ দীনেশচন্দ্র সেন সেনের রচনা। এখানে একটি চিহ্ন রয়েছে, এটি কোন ধরনের বিরাম চিহ্ন? এটি হচ্ছে কমা। নিচের কোনটি জিজ্ঞাসা প্রকাশক চিহ্ন? এটি হচ্ছে এই প্রশ্নবোধক চিহ্নটি হচ্ছে জিজ্ঞাসা প্রকাশক চিহ্ন। সর্বপ্রথম চর্দাপদ রচনা করেন কে? সঠিক অ্যান্সার হচ্ছে লুইপা। চর্দাপদের ভাষা কি? এটি হচ্ছে তো চর্দাপদের ভাষাকে বলা হয় সান্ধ্য ভাষা। এখানে কিন্তু সেই উত্তরটি নেই, চর্দাপদে আপনারা অবশ্যই মনে রাখবেন চর্দাপদের ভাষাকে বলা হয় সান্ধ্য ভাষা। কর্মে যার ক্লান্তি নাই, এটি হচ্ছে অক্লান্ত কর্মী, এক কথায় প্রকাশ হচ্ছে অক্লান্ত কর্মী। যা পূর্বে ছিল এখন নেই, এটি হচ্ছে ভূতপূর্ব, এটি অবশ্যই একটি ইম্পর্টেন্ট একটি এক কথায় প্রকাশ। যা পূর্বে ছিল এখন নেই, সঠিক অ্যান্সার হচ্ছে ভূতপূর্ব। ভাব সম্প্রসারণে কোনটি আশা করা হয়? এটি হচ্ছে আবশ্যকীয় দৈর্ঘ্য। ভাব সম্প্রসারণে আশা করা হয় আবশ্যকীয় দৈর্ঘ্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো এখন আমরা আরও কিছু MCQ দেখব, সেটি হচ্ছে ঝুপ বুঝে কূপ মারা প্রবাদটির অর্থ হচ্ছে সুযোগ বুঝে কাজ করা। ঝুপ বুঝে কূপ মারা সুযোগ বুঝে কাজ করা। রাজপথ এর ব্যাস বাক্য হচ্ছে পথের রাজা রাজপথ। প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? এটি হচ্ছে দ্বন্দ্ব সমাসে প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায়। সামান্য কাজে বিরাট আয়োজন এর অর্থ প্রকাশ বাগধারা কোনটি? এটি হচ্ছে মশা মারতে কামান দাগা। বদমেজাজি শব্দটির সমাস বহুব্রীহী। চৌরাস্তা শব্দটির সমাস হচ্ছে দ্বিগু সমাস। অনিবার্য শব্দটির সমার্থক শব্দ নিম্নের কোনটি? এটি হচ্ছে অবশ্যম্ভাবী। একটি অপূর্ণ বাক্যের জন্য একটি বাক্যের অবতারণা বোঝাতে কোন চিহ্ন ব্যবহার করা হয়? কুলন। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। একটি অপূর্ণ বাক্যের জন্য একটি অপূর্ণ বাক্যের অন্য একটি বাক্যের অবতারণা বোঝাতে যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় কুলন চিহ্ন। শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন। এখানে গ নাম্বার অন্য বিষয়গুলোর আলোচনা পরে হবে, এটি হচ্ছে শুদ্ধ বাক্য। শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন। ডালিম ফুলের রক্তিমা চোখে পড়ার মতো। সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে যৌগিক বাক্যের অন্যতম গুণ কি? সেটি হচ্ছে দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন, এটি হচ্ছে যৌগিক বাক্যের অন্যতম গুণ। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রাইমারি দ্বিতীয় ধাপ চাকরি পরীক্ষার প্রস্তুতি হিসেবে বাংলা বিষয় থেকে
চার নম্বর মডেল টেস্টে আরও কিছু গুরুত্বপূর্ণ 25টি কমন উপযোগী প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তী ভিডিওটি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে, তাই পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো ভিডিওটি যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।